গুড মর্নিং সবাইকে। টানা দুদিন বৃষ্টির পর আজকে সকাল থেকে একটু বৃষ্টিটা তাও কমেছে, আর সামনেই আমাদের সামনেই শিলাবতী নদী। শিলাবতী নদীতে একদম দুকুল প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে গেছে, তো এখন যাবো সেই বন্যা দেখতেই। শিমলাপাল গঙ্গা মেলা যে ব্রিজ আছে, শিলাবতী ব্রিজ ওখানেই, ওখানে ব্রিজ এখন জলের তলায়, সেই জন্য বেরিয়ে পড়েছি। আকাশে এখনও পুরো মেঘলা, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা, আর দু সাইডে ধানের ক্ষেত সবুজ, খুব সুন্দর লাগছে। তো শিমলাপাল ঢোকার আগেটাই, মানে ব্রিজ নদীঘাট যাওয়ার আগেই জোড়সা দিক থেকে একটা খাল আছে, সেই খালটাতে মোটামুটি ব্রিজের উপরে প্রায় এক আঁটু জল যাচ্ছে। এই যে সবাই তো হেঁটে পার হচ্ছে, গাড়ি ঘোড়া চলছে না, তো এটা পেরিয়ে যাবো এখন ওই সাইডে, একদম যে গঙ্গামেলা যে নদীঘাট মোড় আছে ওখান পর্যন্ত ব্রিজে। ওখানেও দেখছি হেঁটে হেঁটে অনেকেই যাতায়াত করছে, যদিও ব্রিজের উপরে জল যাচ্ছে এখনও। এই যেটা এখন জোড়সা সাইডের যে খালটা আছে, সেই খালটার অবস্থা, সেই খালটার এটা অবস্থা বেশ, এখনো পর্যন্ত বেশ ভালোই জলের ইয়ে আছে, গতিটাও জলের খুব বেশি ভালোই আছে এখানে। এখন পেরিয়ে ওই দিকে যাবো একদম ব্রিজ পর্যন্ত, আর এই যে এখানে শিলাবতী নদী, এই খালটা এখানে গিয়ে মিশছে। এখনো পর্যন্ত গাড়ি ঘোড়া চলাচল কিছু হয়নি, কিন্তু পায়ে হেঁটে প্রায় চলা যাচ্ছে। অর্ধেকটা প্রায় চলে এসেছি, এটা ক্রস করে একদম ব্রিজটা পর্যন্ত যাবো, যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইক ক্রস হবে না। এই যে ওইখান থেকে পেরিয়ে আসলাম ওই সাইড থেকে। এই যে অনেক এখানে মাছ ধরছে, এই জায়গাটাতে জাল ফেলা আছে, ছোট ছোট মাছ উঠবে অনেক। ও জলটা কালকের থেকে কমেছে না, বেশি আছে, কমেছে অনেক না? না না, কালকে আসেনি তো, তাই জিজ্ঞেস করছি। এই যে এখানে শিমলাপাল গঙ্গা মেলার মাঠ, কালকে সম্ভবত মানে জলটা এই উপর পর্যন্ত, এখান পর্যন্ত ছিল, আজকে জলটা অনেক কমে গেছে। ওইখানে যে মেন ব্রিজটা আছে, শিলাবতী ব্রিজটা, ওটাও অনেকে পায়ে হেঁটে পার হচ্ছে ওই জায়গাটাতে। ও নদীটাকে সেই লাগছে, হ্যাঁ, যদি এখন বৃষ্টিটা মোটামুটি প্রায় বন্ধ হয়ে গেছে, যদি এরকম বন্ধ থাকে তাহলে হয়তো বিকেল পর্যন্ত জল ব্রিজের নিচে নেমে যাবে আশা করছি, তারপরে যান চলাচল শুরু হবে, এখন তো পুরো সব বন্ধ। ভেবেছিলাম ড্রোনটাকে নিয়ে আসবো, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, সেই জন্য আর নিয়েই আসলাম না, আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে, হঠাৎ হঠাৎ কখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে বোঝা মুশকিল। ও ওয়েদারটা কিন্তু এখন চরম, যেহেতু বৃষ্টি মোটামুটি এখন থামিয়ে গেছে, এখন আর বৃষ্টি পড়ছে না। যে শিলাবতী নদী আর এই যে ব্রিজ, এখন অনেক মানুষ যাতায়াত করছে পায়ে হেঁটে শুধুমাত্র, গাড়ি দাঁড়ায় কিছু চলছে না। আর এই যে ব্রিজের এই যে গঙ্গামেলা মোড়ের এখানে যে টিউবওয়েলটা আছে, অটোমেটিক জল পড়ছে এই জায়গাটা থেকে। এই বৃষ্টিটার জন্য আমরা ব্রিজ ক্রস করে শিমলাপাল ওই সাইডে যেতে পারছি না, এই সাইডে আটকা পড়ে আছি। আর যদি মানে দুপুর পর্যন্ত যদি বৃষ্টির জলটা অনেকটা কমে যায়, তাহলে মানে বৃষ্টিটা যদি কমে আর কি, তাহলে ওয়েদারটা একটু ক্লিয়ার হলে, হাওয়াটা একটু কমলে এসে একটা ড্রোন শট নেওয়ারও চেষ্টা করবো ওই জায়গাটাতে। এই শিমলাপাল নদীঘাট, এখানেই গঙ্গা মেলা হয়, প্রচুর গাড়ি এখানে আটকা পড়ে দাঁড়িয়ে আছে, ট্রাক ট্রাক সব কিছুই। এইখান পর্যন্ত জলটা এসেছিল, এই যে বাঁশের ব্যারিকেড লাগানো আছে দেখাচ্ছি ওই জায়গাটাতে, যেগুলো ভিডিওগুলো অন্য কারো দেখছিলাম সেগুলো তো দেখে যা মনে হচ্ছে আর কি। মাছ হলো দাদা, মাছ হলো, হচ্ছে নাই, এরপর বৃষ্টিটা বন্ধ হোক, টানা এত বৃষ্টি খুব অস্বস্তিকর। পুরো মেলা লেগে গেছে এখানে, প্রচুর মানুষের ভিড়। এখানে একটা মেলা, বন্যা মেলা, প্রচুর মানুষ ওই সাইডে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে প্রচুর আটকে আছে ওইখানে। ও ব্রিজটা এখন অনেকটাই জলের থেকে বেরিয়ে গেছে, এখন আর সেরকম জলের নিচে নেই। ও যত ঝোড়ঝাড় আছে সব জলে বয়ে নিয়ে এসে ব্রিজে এসে আটকে গেছে পুরো, ব্রিজটা পুরো জাম হয়ে আছে। এই যে
ঘাসের যে ঝোড়গুলো আছে এগুলোই পুরো জলটাকে আটকে রেখেছে। এটা এখান থেকে আর জলটা পার হচ্ছে না, এই জন্য ওই সাইডে যেহেতু ক্লিয়ার হয়ে গেছে ওই সাইডে ব্রিজের উপরে জল যাচ্ছে, শুধু এই জায়গাটা যাচ্ছে না। ও এখনো পর্যন্ত বিশাল জলের স্রোত আছে, কালকে তো এইখান পর্যন্ত পুরো জল যাচ্ছিলো এই যে এই জায়গাটা পর্যন্ত, আজকে তো এতটা কমে গেছে প্রায়। এই যেখানে ঝোড়গুলো একটু পরিষ্কার হয়ে গেছে সেখানেই ব্রিজটার উপর থেকে জল যাওয়া শুরু হয়ে গেছে এই জায়গাটা থেকে। আশা করছি বিকেল পর্যন্ত যান চলাচল শুরু হয়ে যাবে। ব্রিজের উপরে যে পিচ ছিল সেগুলো সব উঠে গেছে, এইগুলো জলের 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 টানে সব উঠে চলে গেছে। এখানে এই ব্রিজটা খুব দ্রুত একটু মানে উঁচু করে এখানে ব্রিজ হওয়া উচিত, কেননা এটা 9 নম্বর রাজ্য সড়ক যেটা বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামকে কানেক্ট করছে। তো এই ব্রিজটা মানে একটু হালকা বৃষ্টি হয়ে গেলে, বেশি বৃষ্টি হয়ে গেলে ব্রিজের উপরে জল উঠে যায়, কেননা অনেক ব্রিজটা নিচুতে। তো পুরো এই ধারের যে মানুষের সাথে পুরো যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যায় বাঁকুড়ার সাথে। এই যে এখানে পরিষ্কার করা চলছে, ওইগুলো পরিষ্কার করার সাথে সাথেই ব্রিজের উপরে জল আসতে শুরু করে দিয়েছে পুরো, একদম জলটা পুরো বাধা পাচ্ছে এই জায়গাটাতে ব্রিজের উপরে, সেই জন্য প্রেশার আসছে। এবার বৃষ্টিটা বন্ধ হোক, আর বৃষ্টিটা ভালো লাগছে না একদম। এই যে এখানে যে খালটা আছে এটা এসে এখানে শিলাপতি নদীর সাথে মিশছে, সেই শিমলাপালে যে নদীঘাট আছে গঙ্গা মেলা যেখানে হয় ওই জায়গাটাতে, এই জায়গাটা ক্রস করে আবার ফেরোতে হবে। ওই ব্রিজ ব্রিজটা তাও একটু হাইটে আছে, কিন্তু এখানের এই এই খালটার হাইটটা আরও কম, ফলে এখানে প্রায় 1 হাঁটুর উপরে জল যাচ্ছে এখনো পর্যন্ত। কালকে তো এই জায়গাটা পর্যন্ত পুরো ডুবেছিল, এই যে বালি বস্তাগুলো যে জায়গাটা আছে এটা পুরো সেম এই জায়গাটা পুরো ডুবেছিল। আস্তে আস্তে জলস্তর কমছে, এই জায়গাটা আবার পেরিয়ে ওই পারে যাব। আর ভিডিওটা সবাই শেয়ার করবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এই সবাই পেরিয়ে আসছে, অনেকে আবার এই সাইডে দেখতে, আর ওই পারে আমার বাইক রাখা আছে। এখানে জল জলের মানে গতিটা অনেকটাই, আর প্রায় 1 হাঁটুর উপরে জল যাচ্ছে। ওই পার থেকে বাইক নিয়ে এরপর আবার ফিরব। খুব মজা, হ্যাঁ বিরাট মজা। ও প্যান্ট ভিজলো কিছু হবে নি, এটা পেরিয়ে চলে এসেছি এখানে। আর এখানে ভিডিওটাও শেষ করছি, সবাই শেয়ার করে জানিয়ে দিন, এখনো পর্যন্ত রাস্তাঘাট মোটামুটি বন্ধ। আর সম্ভব হলে বিকেলের দিকে আসবো যদি ওয়েদার ঠিক থাকে, ড্রোনে করে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করবো। এখন যেহেতু প্রচুর হাওয়া দিচ্ছে প্লাস হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই সম্ভব নয়। দাদা ভালো আছে? ফিরে এলে? হ্যাঁ পা ভিজা দিয়ে।